ইউটিউবে খারাপ ভিডিও আসা বন্ধ করবেন কিভাবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি, আমরা যেই ভিডিওগুলো দেখে থাকি সেই ভিডিওগুলোর আলাদা আলাদা নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে। আপনি আমি যেই ক্যাটাগরির ভিডিওগুলো দেখি অথবা দেখে থাকি সেই ভিডিওগুলো কিন্তু আমাদের হোম পেজে, আমাদের সাজেস্টে, এমনকি আমাদের রিকমেন্ডেশনে পাঠিয়ে থাকে। সো আমরা কিভাবে ইউটিউব থেকে খারাপ ভিডিও আসা বন্ধ করে দিব সেটাই দেখাবো এই ভিডিওতে। যদি আপনি নতুন গ্রাহক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন, আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি। এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা, এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। ওয়েল, ইউটিউবে খারাপ ভিডিও আসা বন্ধ করার জন্য আমি আপনাদেরকে 5টি সেটিংস দেখাবো। 5টি সেটিংস এর প্রত্যেকটা সেটিংস খুবই কার্যকরী এবং প্রত্যেকটা সেটিংস 20% করে কাজ করবে। যখন আপনি এই 5টা সেটিংস একেবারে আপনার ফোনে আপনার ইউটিউবের সেটিংস গুলোতে অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার ইউটিউবে খারাপ ভিডিও আসা বন্ধ হয়ে যাবে 100% নিশ্চিত। তো এইবার আমরা প্রথম সেটিংসটুকু দেখব। আমাদের সামনে যদি কোনো খারাপ ভিডিও আসে সেক্ষেত্রে আমরা কি করব। আপনার সামনে যদি খারাপ কোনো ভিডিও আসে সেক্ষেত্রে আপনি এইখান থেকে ভিডিওর 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন, ডোন্ট রিকমেন্ডেড চ্যানেল, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট ওয়েট করবেন এবং সঙ্গে সঙ্গে এখান থেকে একটা রিফ্রেশ করে নেবেন, তাহলেই কিন্তু এটা চলে যাবে। এখন এই কাজটা করার ফলে কি হবে, দেখা যাবে এই চ্যানেলের আর কোনো ভিডিও আপনার সামনে কিন্তু আসবে না। আর যেই চ্যানেলগুলোতে খারাপ ভিডিও আপলোড হয় ওইগুলোতে কিন্তু প্রতিটা ভিডিওই খারাপ হয়ে থাকে। তো যার কারণে ওই চ্যানেলের ভিডিও যদি আপনার সামনে আর না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি খারাপ ভিডিও আসা বন্ধ করতে পারবেন। এবার আমরা দেখব 2 নম্বর সেটিংস। আমরা ইউটিউবে অলরেডি যে ভিডিওগুলো দেখেছি এই ভিডিওগুলোর ভিতরে যদি কোনো খারাপ ভিডিও প্লে করা থাকে সেক্ষেত্রে কিন্তু রিকমেন্ডেশনে বা সাজেস্টে আমাদের সামনে ওই ধরনের ভিডিও পাঠাবে, যার কারণে আমাদেরকে অবশ্যই এই সেটিংসটুকু করতে হবে। আমরা এই সেটিংসটুকু করার জন্য আমরা উপরে অথবা নিচে পেয়ে যাব জিমেলের আইকন, এখানে ক্লিক করব। এরপরে হাতের ডান পাশে উপরে সেটিংস এর আইকন পাব, এখানে ক্লিক করব। এরপরে এখানে একটু নিচে চলে আসার পরে একটি অপশন পেয়ে যাব, ম্যানেজ অল হিস্ট্রি, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে দেখতে পারবেন একটু সময় নেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনারা এখান থেকে এই ডিলেট আইকনে ক্লিক করে দিবেন। এরপরে এখানে একটা অপশন পাবেন, ডিলেট অল টাইম, এই অপশনে আপনি জাস্ট ক্লিক করবেন। এবার নিচের দিকে একটা অপশন দেখতে পারতেছেন, ডিলেট অপশন, আপনি এখান থেকে এই ডিলেট অপশনে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে গট ইট অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনার ফোনে অলরেডি ইউটিউবে যে ভিডিওগুলো প্লে করেছেন সেগুলোর হিস্ট্রি ডিলেট হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমি যদি এখান থেকে রিফ্রেশ করি সঙ্গে সঙ্গে কিন্তু হিস্ট্রিটা ক্লিয়ার হয়ে গেল। আর হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনাদের ইউটিউবে কিন্তু এইরকম একটা সমস্যা দেখা দিবে, অর্থাৎ এখানে আর কোনো ভিডিও শো করবে না। এতে কেউ বিভ্রান্ত হবেন না, আপনি জাস্ট ইউটিউবের সার্চ বারে আসবেন এবং যে কোনো কিছু লিখে আপনি সার্চ করবেন এবং এখান থেকে আপনি দু একটা ভিডিও জাস্ট প্লে করবেন। এখান থেকে যখন আপনি দু একটা ভিডিও প্লে করবেন তখন আপনার ইউটিউবে এসে জাস্ট একটা রিফ্রেশ করবেন, সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ইউটিউবে কিন্তু আগের মতো ভিডিও আসা শুরু হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে আপনাদের যেই সার্চ হিস্ট্রি রয়েছে অথবা ওয়াচ হিস্ট্রি রয়েছে এগুলো ক্লিয়ার করে নেবেন। এরপরে আমরা দেখব ইউটিউবে খারাপ ভিডিও আসা বন্ধ করার 3 নম্বর সেটিংসটি। আমরা ইউটিউবে চলে আসব। এরপরে আমরা হাতের ডান পাশে নিচে পেয়ে যাব অথবা উপরে পেয়ে যাব জিমেলের আইকন, এখানে ক্লিক করব। এরপরে হাতের ডান পাশে উপরে পেয়ে যাব সেটিংস এর আইকন, এখানে ক্লিক করব। এরপর পেয়ে যাব জেনারেল অপশন, এখানে ক্লিক করব। এখানে একটা অপশন পেয়ে যাব নিচের দিকে, রেস্ট্রিক্টেড মোড,
আমরা অবশ্যই এখান থেকে এই রেস্ট্রিক্টেড মোড অপশনটুকু অন করে দিব। এই রেস্ট্রিক্টেড মোড অপশনটুকু যখন আমরা অন করে দিব, আমাদের ইউটিউবে কিন্তু খারাপ ভিডিও আসা বন্ধ হয়ে যাবে। তবে একটা কথা হচ্ছে, যখন আপনি রেস্ট্রিক্টেড মোড অপশনটা অন করে দিবেন, তখন কিন্তু আপনি ইউটিউবে যে কোনো ভিডিওতে আর কোনো কমেন্ট করতে পারবেন না। দেখেন, আমরা যদি এই ভিডিওটার কমেন্টস চেক করি, তাহলে এখানে দেখতে পারতেছেন রেস্ট্রিক্টেড মোড হ্যাজ হিডেন কমেন্টস ফর দিস ভিডিও, অর্থাৎ আপনি কিন্তু কমেন্ট করতে পারবেন না। যখন আপনার প্রয়োজন পড়বে কমেন্ট করার, সেক্ষেত্রে আপনি ইউটিউবে গিয়ে অবশ্যই সেই রেস্ট্রিক্টেড মোড অপশনটুকুকে অন করে দিবেন, তাহলেই কিন্তু আপনি আবার যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারবেন। তো অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করব, যদি আপনি ইউটিউবে খারাপ ভিডিও আসা বন্ধ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই অপশনটাকে অন রাখতে হবে। এইবার আমরা দেখব ইউটিউবে খারাপ ভিডিও আসা বন্ধ করার 4 নম্বর সেটিংসটুকু। আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোরে আসার পরে হাতের ডান পাশে উপরে পেয়ে যাব জিমেলের আইকন, এখানে আমরা ক্লিক করে দিব। জিমেলের আইকনে ক্লিক করার পরে আমাদের ইউটিউব অ্যাপে যে জিমেলটুকু লগ ইন করা রয়েছে বা আমরা যেটার মাধ্যমে ইউটিউবটাকে ব্যবহার করি, সেই জিমেলটাকে আমাদের এখানে লগ ইন করে নিতে হবে। এরপরে আমরা নিচের দিকে একটি অপশন পাব, সেটিংস অপশন, এখানে আমরা ক্লিক করে দিব। সেটিংস অপশনে ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব ফ্যামিলি বলে, আমরা অবশ্যই এখান থেকে এই ফ্যামিলি অপশনে ক্লিক করে দিব। ফ্যামিলি অপশনে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাব প্যারেন্টাল কন্ট্রোলস, এই অপশনে আমরা ক্লিক করে দিব। এবার উপরে দেখতে পারতেছেন প্যারেন্টাল কন্ট্রোলস এই অপশনটুকু বন্ধ রয়েছে, এটাকে আমাদের অন করে দিতে হবে। আর অন করার জন্য আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। এবার আমাদের এই অপশনটুকু অন হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে অ্যাপস অ্যান্ড গেম এই অপশনে আমরা ক্লিক করে দিব। এবার আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা অবশ্যই এখান থেকে এই 12 বছরের এটা সিলেক্ট করবেন, এরপর এখান থেকে গট ইট এই অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে যখন ক্লিক করে দিবেন, আপনার এখানে কিন্তু 12 বছরটা সিলেক্ট করা হয়ে যাবে, অর্থাৎ আপনার সামনে কিন্তু কোনো ধরনের খারাপ ভিডিও আসা একেবারেই বন্ধ করে দিবে, অর্থাৎ আপনার ইউটিউবে খারাপ ভিডিও একেবারেই বন্ধ হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে 5 নম্বরে যেই সেটিংসটুকু দেখাবো, এটার কথা আপনারা জানলে একেবারেই অবাক হয়ে যাবেন। অনেক সময় দেখা যায় আমাদের সামনে অনেকেই আসে যে বন্ধু আমার ফোনটা দে অথবা ভাই ফোনটা দাও ব্যবহার করি, সেক্ষেত্রে ওনারা যদি কোনো ধরনের অ্যাডাল্ট বা খারাপ ভিডিও ওপেন করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইউটিউবে খারাপ ভিডিওটা চলে আসবে। আপনি যখন তাদেরকে ফোনটা দিবেন, অবশ্যই এই অপশনটুকু তাদেরকে যখন অন করে দিবেন, তারা যেই ভিডিওগুলো দেখবে সেই ধরনের কোনো ক্যাটাগরির ভিডিও কিন্তু আপনার ইউটিউবে আর শো করবে না। এই অপশনটুকু আপনারা অন করার জন্য ইউটিউব অ্যাপটা ওপেন করে দিবেন, উপরে অথবা নিচে পেয়ে যাবেন জিমেলের আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন টার্ন অন ইনকগনিটো, এই অপশনটাকে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এবার আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা কি করবেন, আপনারা অবশ্যই ইউটিউবটাকে এইরকম করে দিবেন। এক্ষেত্রে উনি যত কিছু সার্চ করে দেখবে অথবা যেই কোনো ক্যাটাগরির ভিডিও দেখবে, অবশ্যই অবশ্যই ওই ধরনের কোনো ক্যাটাগরির ভিডিও কিন্তু আপনার ইউটিউবে দ্বিতীয়বার আর শো করবে না। অবশ্যই এই কাজটা করে নিবেন। আর যখন আপনারা অন্যের কাছ থেকে ফোনটা নিয়ে নিবেন, আপনারা আবার কি করবেন, নিচের দিকে জিমেলের আইকনের মতো একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এবার টার্ন অফ ইনকগনিটো এই অপশনে যখন ক্লিক করে দিবেন, আপনার ইউটিউব কিন্তু আগের মতো ওপেন হয়ে যাবে। অবশ্যই অবশ্যই এই 5টা সেটিংস যদি আপনি করে রাখেন, আপনার ইউটিউবে খারাপ ভিডিও আসা বন্ধ হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিতে পারি। অবশ্যই ভিডিওটুকু আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে করে আপনার নিজেরও পরবর্তীতে প্রয়োজন পড়লে আপনিও শিখে নিতে পারেন এবং আবারও এই কাজগুলো করে নিতে পারেন।